নোয়াখালী জেলা শহর মাইজদী থেকে নিখোঁজের 3 দিন পর বৃহস্পতিবার দুপুরে পৌর বাজার সংলগ্ন নিজ বাসার পাশের একটি ডোবা থেকে তাবাসসুম কানিয়া চমক নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চমক ব্যবসায়ী শাহজাদ এনামুল হক হিমেলের মেয়ে, সে সোনাপুর ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। নিহতের পরিবার জানায়, রোববার রাতে ঢাকা থেকে আসা বাবা ও মাকে আনতে মাইজদী রেল স্টেশনে যায় চমক, কিন্তু বাবা ও মা বাসায় চলে আসলেও চমককে দেখতে পায়নি তারা। পরে বিষয়টি সুধারাম মডেল থানায় ডায়েরি মাধ্যমে অবহিত করা হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে স্থানীয় লোকজন দুর্গন্ধ পেয়ে খুঁজতে থাকলে চমকের মরদেহটি নিজ বাসার পার্শ্ববর্তী ডোবায় ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও টহলে থাকা র্যাব সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। নোয়াখালী থেকে মোজাম্মেল হোসেন কামালের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ।